আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো গতকালকে আমার যে নতুন ঘর, এই ঘরে ভিডিওতে আপনারা অনেকে একটা প্রশ্ন করছেন যে ভাই এইটা কি, এখানে মাইক কেন কারেন্টের খাম্বায়? তো অনেকে ধারণা করছেন যে এটা হচ্ছে এই পশু পাখি তাড়ানোর জন্য কিনা। না, আসলে এটা পশু পাখি তাড়ানোর জন্য না, এই যে এখানে একটা মসজিদ, তো এই মসজিদের জন্য। এই আপনারা এদিকে আসেন কেন? নতুন ঘরে তো আপনাদেরকে আসতে দিব না। দেখবার এলাম, খাই রয়েছেন না খাই রয়েছেন? হ্যাঁ, চলে যাই গে, বাড়ি আলাদা করে দিছি না, চলে যাই গে। আম্মা আসেন, আপনি রান্না করে দিন, আমারে দিয়ে দেন। কি খাইবেন তাই? গরম লাগে না? বাতাসে বসি। তো এই সাইডের ভিউটা আপনাদেরকে দেখানো হয় নাই। তো আমার এই ঘরের এই সাইডে হচ্ছে যে মসজিদ, আর এটা হচ্ছে মসজিদের জন্য নতুন উজুখানা। আলহামদুলিল্লাহ উজুখানাটা আমি বানিয়ে দিছি। তো এখানে একসাথে মানে 10 জন মানুষ উজু করতে পারবে আলহামদুলিল্লাহ। তো দাঁড়ান, আমি আপনাদেরকে একটু ভিতরে যাই দেখাই। আমি তুমি বসো, আমি একটু উজুখানা দেখে আসি। হ্যাঁ, উজু করবো না? আচ্ছা, বিদেশে অনেকেই মানে মহিলারাও মসজিদে নামাজ পড়ে। আমাদের এখানে পড়ে। হ্যাঁ, পানি নিয়ে শয়তানি করতে এলো, ছিটাই দিয়েছে। আর একটু স্পিড কমও, এটা ওই মিস্ত্রি গো আরেকবার আই নেয়, ঠিক আছে? এখান থেকে ড্রেনের ইট আর একটা কমাই দিতে হবে, কারণ ওই সময় হলো তাড়াহুড়া করে হলো ঈদের আগে। হ্যাঁ, ঈদের আগে হলো মানে ঈদের নামাজ পড়ার আগে এই উজুখানাটা মানে মসজিদের লোকজন আমার কাছে রিকোয়েস্ট করছিল, যার জন্য তাড়াহুড়া করে করা হচ্ছে। উজু করে নামাজ পড়ো। হ্যাঁ, মজা লাগছে? পানি পানি খুব মজা লাগে, তাই না? টোটাল খরচ হয়েছে হচ্ছে আপনার 50,000 টাকা। এখানে মোটামুটি একটা টিউবওয়েল, মোটর, পানির ট্যাঙ্কি থেকে শুরু করে এগুলো যাবতীয় যা কিছু আছে, লেবার খরচ সবই আমি দিছি। আর হ্যাঁ, উপরের সাপরা খামটাম। তো বিষয়টা হচ্ছে যে অনেকেই আসলে জিজ্ঞেস করেন যে ভাই আপনি কি শুধু মানে মানুষকেই দান করেন, মসজিদ মাদ্রাসায় আপনার দান দেখি না? আসলে মসজিদ মাদ্রাসার দান আমি মানে গোপন রাখি। হ্যাঁ, আমার মসজিদ মাদ্রাসায় অনেক দান আছে, সেগুলো সাধারণত আমি প্রকাশ করি না। মানে কিছু কিছু দান আসলে আমাদের মানে গোপন থাকাটাই ভালো। খুব মজা লাগতেছে? আচ্ছা, যাই হোক, আমার মেয়ে মজা করতে করতে আপনার সাথে কয়েকটা কথা শেয়ার না করলেই না। সেটা হচ্ছে যে অনেকেই বলতে পারেন যে ভাই তো মসজিদ মাদ্রাসার দান করেন গোপনে, তো এইটা আজকে প্রকাশ করতেছেন কেন? তো এটা আসলে নিরুপায় হয়ে প্রকাশ করতেছি, প্রকাশ করার ওইভাবে ইচ্ছা ছিল না। যদিও আমি আমার সমস্ত কাজকর্মের একটা ডকুমেন্টস রাখি, এটারও নির্মাণ কাজের সময়ের কিছু ভিডিও আছে, আমি আপনাদের লাস্টে দিব। এই মসজিদটাও কিন্তু অনেক দিন আগের, প্রায় 1 বছরের কাছাকাছি, তাই না? তো এখানেও কিন্তু অল্প হোক বেশি হোক আমার সাহায্য সহায়তা আছে, সেটা নিয়ে আমি এর আগে কখনও ভিডিও করি নাই, তা আজকে জাস্ট বললাম। আর এই উজুখানার যে পুরা খরচটা, হ্যাঁ, এটা সম্পূর্ণ আমি নিজে বহন করছি, একদম A to Z। তো এরপরও ভিডিও না করার পরও এলাকার কিছু টাউট বাটপার যারা আসলে আমার সাথে অনেক দিন ধরে শত্রুতা করতেছে এখানে আসার পর থেকেই, তাদের সাথে আমার মূল সমস্যা হচ্ছে আমার জমি জমা নিয়ে। তারা জমি দখল করেছিল, বাট সেই জমি আমি কিনছি অন্য মানে মূল মালিকের কাছ থেকে। কেনার পর তাদেরকে উচ্ছেদ করছি, যেটা আসলে তারা মানতে পারে নাই। তো সেইখান থেকে তারা আমার ভালো মন্দ সব ধরনের কাজেই সমালোচনা করে। তো এখানেও সমালোচনা করতেছে, এই ধরনের কথাবার্তা তারা বলতেছে যে মানে এই মসজিদের জন্য আমি অনেক টাকা নিয়ে আসছি। তো আমি ভিডিও করে আমি বলে দিতে চাইতেছি যে আসলে এই মসজিদের জন্য আমি কারো কাছ থেকে 1 টাকাও সাহায্য নিই নাই, সম্পূর্ণ আমার নিজের। তো এই কারণে ভিডিওটা করা। আর আমার এই ভিডিও দেখে অনেকে হয়তো মানে চাবেন যে এই মসজিদের জন্য কি পানি নাই। তো আমার এই ভিডিও দেখে যদি অনেকেই চাইতে পারেন যে ভাই আমরাও আপনার সাথে এই মসজিদের উন্নয়নে শরীক হতে চাই, তো আমি তাদেরকে এই মুহূর্তে না করব। কারণ ওই যে বললাম যে মসজিদটা তো আর একজনের না, আমি হ্যাঁ আমি একটা অসহায় মানুষের ভিডিও করলাম, সেখান থেকে আপনারা কেউ যদি সাহায্য সহযোগিতা করেন সেখানে কোনো সমস্যা নেই, কারণ সেটা আমি ওই ব্যক্তির দিতেছি, আশেপাশের কেউ ইন্টারফেয়ার করার সুযোগ নেই। কিন্তু এটা যেহেতু 10 জনের মসজিদ, এখানে 10 জনের মিল না হলে সেখানে একটা কাজ করা ডিফিকাল্ট। তো দেখা গেল আমি
ভালো মনে করে আপনাদের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিয়ে দিলাম, কিন্তু ওইটারে একজনের প্রপাগান্ডা করলো যে আমি এটার জন্য কোটি কোটি টাকা আনছি, আনছি সে আনছি। সো আমি ওই ব্লেমটা নিতে চাইতেছি না। হয়েছে না অজু করে আম্মা, শেষ হয় না, শেষ হয় না, টাঙ্কিতে না পানি ফুড়ে দেবো না। হ্যাঁ, তো এর জন্য আমি স্পষ্টভাবে বলে দিতে চাই যে আপনারা যদি কেউ সাহায্য সহযোগিতা করতেও চান এখন না, কারণ এটা দশ জনের জিনিস। চলো দেখি দাদা দাদি কি করতেছে, চলো ওইসে মাঝে মধ্যে এসে ওদের নামাজ পড়ো। চলো আজকের মতো চলো রে, গোসল করে দিকে নিয়ে মনে গরম লাগছে, কেমন একটু ভাবসা গরম, তাই না? তো যাই হোক, ওজুখানাটা কেমন লাগছে না? উঠাও উঠাও, ওর পানি তো সারিয়ে থাকবো, ঠান্ডা লেগে যাবো, আর এই বাতাস কিরম জানা সুন্দর। তো আপনাদের কাছে ওজুখানাটা কেমন লাগছে কমেন্টসে জানাইন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এখন আর দাদার বাড়ি যাইতে সেই নাগরপুর যাওয়া লাগবো না, দাদুর বাড়ি যাইতে খালি এমুর আর এমুর। আচ্ছা, অনেকেই প্রশ্ন করছে আপনারা একসাথে থাকেন না কেন, আর এ বাড়ি এটা ওই মাথায়, বাড়ি এটা এই মাথায় কেন? হ্যাঁ, এটার কারণ হয়েছে মানে পুরাটাই আমার বাড়ি। হ্যাঁ, আমার বাড়ি এখন দুই সাইডই আমার রক্ষা করে চলতে হবে, ঠিক আছে? আর ওই বাড়িতে যেহেতু ছোট আর ওইভাবে মানে আব্বা আম্মার জন্য যে পরিবেশটা দরকার ওই বাসায় সেটা নাই, বাট এইখানে আছে। এই যে এটা ফ্যান চালিয়ে রাখবা, এনে যদি বসে থাকো গরম লাগে, এই যে হ্যাঁ এই ফ্যান চালিয়ে রাখবা। সুইচ কি সব না, সুইচ কি সব বুঝছো না যে কোনটা কোন সুইচ? মোটর সুইচ বুঝো না, এসে বুঝিয়ে দিই, এটা খেলে এদিকে দিবে, এই যে ওই যে চলা শুরু হয়েছে। এখানে এই যে গ্যাসের চুলাও একটা দিয়ে রাখছি। হ্যাঁ, আর আমরা আসা যাওয়া তালেই আছি, আব্বা আম্মাও সকালে হাঁটতে হাঁটতে ওখানে যায়, আবার বিকেলে হাঁটতে হাঁটতে ওখানে যায়। ওই তো না ঘুরাই, তো এখন আমার বাড়িটা একটু বড় হয়ে গেছে গা, কনভেনশনাল বাড়ির মতন না, আর ওই সাইডে এই নতুন ঘর করার মতো আসলে প্লেস ওইভাবে নাই, কারণ আমার ওই ঘরের সামনের যে স্কোয়ার জায়গাটা ওটা নিয়ে আমার অন্য প্ল্যান আছে যে আমি বাগান করব। সো সেই হিসাবে এই সাইডটা হচ্ছে আপনার মসজিদের পাশে, আর আব্বা নামাজ টামাজ পড়ে, আব্বার জন্য একটু সুবিধা হবে। তারপরে গেস্ট টেস্ট আসলে আমার প্ল্যান হইতেছে যে ওইখানে যেহেতু আয়াত টায়াত সম্পা টম্পা থাকে, তারা থাকে, তো গেস্ট সরাসরি ওইখানে না নিয়ে এইখানে বসাইলাম, তাই না? ওই গেস্ট টেস্ট সব মানে সরাসরি এইখানে এসে বসলো, কারণ ওইখানে একটা বাথরুম নেই নাই। হ্যাঁ হ্যাঁ, এই এই কারণে আমরা একটু সেপারেট রাখছি, ঠিক আছে? ভালো ভাইব দিছেন তো? না আর বাকি জিনিসগুলো ঘরে থন, তারপরে মসজিদের হুজুর আইলে তার হাতে আমি যে ফ্যানটান ওগুলা দিয়ে দিইনি বুঝে, কারণ মসজিদের জিনিস চুরি হওয়ার রেকর্ড অনেক, এর আগেও নাকি এলাকার মসজিদের মোটর চুরি হয়ে গেছে।